কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান। চার ওভারে এক মেডেনে প্রথমে মাত্র আট রান খরচায় দুই উইকেট নেওয়ার পরে ব্যাট হাতেও ছোট ক্যামিও ইনিংস খেলেছেন তিনি, যা দলের জন্য কোনো খুবই গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। টিম পার্পলকে ১১৩ রানই অল আউট করে দেওয়ার পরে সাকিব আল হাসানদের নতুন টার্গেট ঠিক করে দেয় হেডকোচ ব্রেন্ডন ম্যাককালাম। সাকিব আল হাসানদের করতে হতো লাস্ট ১০ ওভারে ১০২ রান। সেখানে সাকিব আল হাসান ব্যাট হাতে নামেন চার নম্বর ব্যাটিং পজিশনে। এরপর করুণ নায়ারের সাথে রয়েস হয়ে ব্যাটিং করতে থাকেন তিনি, যেখানে তিনি দুটি চারের পাশাপাশি একটি ছয়ের মারে মাত্র ১০ বলে ১৭ রান করেন সাকিব। এর আগে বোলারদের দারুণ বোলিংয়ে টিম পার্পেল অল আউট হয়েছে ১১৩ রানে। এই একাদশের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন ওপেনার রাহুল ত্রিপাঠী। এছাড়া ২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ভাইভব অরোরা। সন্দীপ ওয়ারিয়র টিম গোল্ডের সেরা বোলার, তিনি ২৪ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। এদিন বল হাতে সাকিব আল হাসান নিজের প্রথম ওভারে ৬ রান দেন। তাকে কভারের উপর দিয়ে দারুণ একটি চার মেরেছিলেন কিউই ব্যাটসম্যান টিম শেফার্ট। দ্বিতীয় ওভারেই এর প্রতিশোধ নেন সাকিব। শেফার্টকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেন এই বাঁহাতি স্পিনার। সেই ওভারে প্রথম বলে অবশ্য এক রান খরচা করেছিলেন তিনি। তৃতীয় ওভারে দ্বিতীয় বলেই বেন কাটিং রান আউট হয়ে ফেরেন। সেই ওভারেও সাকিব আল হাসান খরচা করেন আরও এক রান। চতুর্থ ওভারে এসে নিজের প্রথম বলেই পবন নেগিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। সেই ওভারে কোনো রান খরচা করেননি সাকিব। এই প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসানের বোলিং ফিগারটা বেশ ঈর্ষণীয়। চার ওভারে ১৯টা ডট বল দিয়েছেন তিনি, যেখানে এক মেডেনে মাত্র আট রান খরচায় দুটি উইকেট শিকার করেছেন। সেই সাথে বেন কাটিংকে নিজেই রান আউট করেন সাকিব আল হাসান। সব মিলিয়ে সাকিব আল হাসানের তৃতীয় প্রস্তুতি ম্যাচটা দুর্দান্ত কেটেছে।